নাটক ও ওয়েব সিরিজের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মাসখানেক আগে এই অভিনেত্রী তার প্রেমের সম্পর্কের কথা জানান ভক্ত ও অনুরাগীদের। মাহির প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন মাহি, যেখানে দেখা যায় কোনো এক ওয়াশরুমে মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন তার বয়ফ্রেন্ড নাবিল। ছবিটির ক্যাপশনে নাবিল লিখেছেন হ্যাপি প্লেস। ছবিটি পোস্ট করার পর সেই ছবির কমেন্টের ঘরে লাভ ইমোজি দিয়ে প্রেমিকের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন মাহি। তবে অনেকেই এই ছবিতে নানা ধরনের বিরূপ মন্তব্য করেছেন। এর পরপরই সামিরা খান মাহি সেই ছবির কমেন্টগুলো হাইড করে রেখেছেন। তবে হাইড করার পূর্বে কয়েকজন ছবিটিতে প্রশ্ন করেছেন, ক্যামেরাম্যান ওদের সাথে বাথরুমে কী করে? জবাবে সামিরা লিখেছেন, কারণ এটা একটা ফটোশ্যুট ছিল। এমন উত্তরে আরেকজন ভক্ত প্রশ্ন তুলেছেন, ফটোশ্যুটটা ওখানেই করতে হবে? তবে এরপর আর মাহিকে কোনো রকম মন্তব্য করতে দেখা যায়নি। এর আগেও সামিরা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। সামিরার বয়ফ্রেন্ড সাদাত শাফি নাবিল সম্পর্কে সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, পারিবারিকভাবে তাদের গাড়ির ব্যবসা রয়েছে। করোনার সময় থেকেই সামিরা ও নাবিলের প্রেমের সম্পর্ক শুরু। দেশ বিদেশের খবর জানতে প্রিয় সঙ্গেই থাকুন।